টাকাটা কেন্দ্রীয় সরকারের শিডিউল কাস্ট ডেভেলপমেন্টের টাকা, এটা মাননীয় রাজ্য সরকারের অর্থ নয়। তাই এই ভুল বুঝাতে বুঝাতে পশ্চিমবাংলার লোক সব বুঝে গেছে, টাটা বাই বাই হওয়ার জায়গায় আপনি চলে গেছেন। আপনি নিজে নন্দীগ্রামে অনেক ভোটে হেরে গেছেন, আপনাকে এবারে আর কেউ আপনার এই ফুটো নৌকো পার করাতে পারবে না। কালকে সকালবেলা একটা অডিও শুনেছেন, 500 কোটি টাকা দিয়ে ভাড়া করে একজন ভোট কুশলীকে নিয়ে এসেছিল, তিনি বলছেন মোদীজি অনেক জনপ্রিয়, তিনি বলছেন সব দলিতরা মতুয়ারা তারা সব ভোট দিয়ে দিচ্ছে বিজেপিকে, তিনি বলছেন তোষণের বিরুদ্ধে বাংলার মানুষ একজোট হয়ে গেছে, তিনি বলছেন এবারে বিজেপি এসে যাবে, গ্রামের মানুষ জোট বেঁধে ফেলেছে, তিনি বলছেন প্রতিষ্ঠান বিরোধিতা কেন্দ্রের বিরুদ্ধে নেই রাজ্যের বিরুদ্ধে আছে। আজকে ভোট কুশলী যাকে এনেছিলেন নাইয়া পার করার জন্য, নৌকো পার করানোর জন্য, তিনি আজকে এই কথা অডিওতে বলছেন, গোটা পশ্চিমবঙ্গের লোক শুনছেন। তিনি বিকালবেলা বল টুইট করে বলছেন না না আমি এসব বলিনি, অর্ধেক শুনিয়েছে, বাকি অর্ধেক শোনানো হয়নি। আমি 100-এর বেশি যদি বিজেপি সিট পেয়ে যায়, আমি আমার রাজনৈতিক যে কুশলতা আছে বা আমি যে কাজগুলো করি ইলেকশনে, আমি সব ছেড়ে দিয়ে সন্ন্যাস নিয়ে নেব। আমি বলি সেই ভোট কুশলীকে, আপনাকে সন্ন্যাস নিতে আমরা বিজেপি দেব না, কারণ আপনাকে যে 100 কোটি টাকা তোলাবাজ ভাইপো তার পিসিমণি দিয়েছে, সেই টাকাটা পশ্চিমবঙ্গের জনগণের টাকা, কয়লা বালি পাথর গরু পাচারের টাকা, আপনাকে সেই সমস্ত টাকা আগামী দিনে বিজেপির মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিতে হবে, ইডির ঘরে জমা দিতে হবে, তারপরে আমরা আপনাকে ছাড়ব, তার আগে আপনাকে কোনোভাবে ছেড়ে দেওয়া হবে না। পশ্চিমবাংলায় তোষণের যে রাজনীতি চলছে আপনারা বলুন, আপনারা অনেকেই বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে এসছেন, মাননীয়া বলছেন কিসের সিএ কিসের এনআরসি, মতুয়ারা নমশূদ্ররা তোমরা তো সবাই নাগরিক। আজকে বলুন তো আপনাদেরকে, পুলিশ ভেরিফিকেশনে যখন যান, এই রাজ্য তো চাকরি বাকরি দেয় না, যখন বিদেশে যেতে হয় ভিসা করতে হয় পাসপোর্ট করতে হয়, বা কেউ যদি চাকরি পান কালে ভদ্রে, যদি আপনাকে পুলিশ ভেরিফিকেশনের জন্য যেতে হয়, 71 সালের আগে দলিল চায় না? বলুন হ্যাঁ কি না চায়। তাহলে আজকে মোদীজির সরকার সেই অধিকারটা আজকে মতুয়াদের নমশূদ্রদের ধর্মীয় কারণে উৎপীড়িত হয় আসা বাংলাদেশের উদ্বাস্তুদের জন্য মোদীজি সরকার এই সমস্ত জিনিস তুলে দিয়ে সমান নাগরিকত্ব অধিকার দেওয়ার জন্য সিএ এর কথা বলেছে, তা আপত্তির কিছু নেই। আজকে রাজবংশী সমাজের জন্য উন্নয়নের জন্য অমিত শাহজি কোচবিহারে এসে চিলা রায়ের মূর্তি স্থাপন, ঠাকুর পঞ্চানন বর্মার নামে 200 কোটি টাকা রিসার্চ সেন্টার তৈরি করা সহ আজকে সে কথা বলেছে, আজকে সে কর্মসূচির কাজ শুরু হয়েছে। আজকে পশ্চিমবাংলায় যে তোষণ করছেন মাননীয়া, আজকে দার্জিলিং সুইজারল্যান্ড হয়নি, কলকাতা লন্ডন হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গটাকে আগামী দিনে বাংলাদেশ করতে চাইছেন মাননীয়া। আপনারা দেখছেন গতকালে কোচবিহারের ঘটনা, একা রাজবংশী যুবক ছেলে 18 বছর বয়স আনন্দ বর্মন, তার প্রথমবার ভোটে নাম উঠেছিল, কিভাবে আজকে দুষ্কৃতকারীরা তৃণমূলের আশ্রয়ে গুলি করে বাচ্চা ছেলেটাকে মেরে দিল, তার মায়ের আর্তনাদ, তার মায়ের চোখের জল বিতা যেতে পারে না এই রাজবংশী আনন্দ বর্মনের। আজকে আপনারা বলুন, হ্যাঁ গতকাল উনি বলেছেন যে সমস্তটা অমিত জি করছে, তার পদত্যাগ দাবি করছেন, কালকে বক্তব্যে মমতা ব্যানার্জি বলছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন, নির্বাচন চালাচ্ছে, এবং সেই পার্টি দুই তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা বলে দিলে হয়ে যাবে।